হ্যালো স্টুডেন্ট এন্ড ভিউয়ার্স, আমি অভিমন্যু। আর আজকে আমরা মার্কেটিং এর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক মার্কেটিং এর মধ্যে। তো চলুন দেখা যাক আজকে যে মার্কেটিং মিক্স পড়বো তার এজেন্ডা গুলো কি কি থাকবে। আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং, মার্কেটিং ব্যাপারটা কি, সেলিং কি, ফিচার্স অফ মার্কেটিং, মার্কেটিং এর যে বৈশিষ্ট্যগুলো কি, হোয়াট ইজ মার্কেটিং মিক্স, মার্কেটিং মিক্স কি, আর সেভেন পিস অফ মার্কেটিং মিক্স। এই সেভেন পিস কি এটা কিন্তু মার্কেটিং মিক্সের মেন যে ভিত্তি, এই সেভেন পিস এর উপরেই কিন্তু নির্ভর করছে। তো আজকে আমরা এই জিনিসগুলো পড়বো। হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং ইজ দ্য ম্যানেজমেন্ট প্রসেস হুইচ ফ্যাসিলিটেটস দ্য মুভমেন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস ফ্রম কনসেপ্ট অ্যাডভার্টাইজিং ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট টু দ্য কাস্টমার। মানে মার্কেটিং একটা ম্যানেজমেন্ট প্রসেস, যেটা এই যে আমি যে প্রোডাক্ট যেটা আছে সেটা কিসের জন্য, প্রোডাক্টটার গুরুত্ব কী এবং তা কিসের জন্য ব্যবহার করা হয় সেইটা আমি কাস্টমার কাছে বুঝিয়ে দেওয়ার জন্য যে প্রসেসটা আমরা ব্যবহার করি দ্যাট ইজ কল মার্কেটিং। আর সেটা কিসের জন্য সাহায্যে আমরা ব্যবহার করি, বিভিন্ন অ্যাডভার্টাইজিং এর সাহায্যে, মানে যেমন আমরা অ্যাডভার্টাইজ দেখি কী প্রোডাক্ট কেন ইউজ করবো সেগুলো বোঝাচ্ছে। আর বলছি ইট ক্যান বি ডিসক্রাইব অ্যাজ দ্য আর্ট অফ অ্যান্টিসিপেটিং অ্যান্ড সার্ভিং কাস্টমার নিডস। আর মার্কেটিং আরেকটা ভাবেও বোঝা যায় যেটা কি আমার কাস্টমারের চাহিদাটা কি সেটাকে কিন্তু আমাকে আগে থেকে বুঝে নিতে হবে। তার মানে আমি মার্কেটিংটা এইভাবে বলতে পারি, এক হচ্ছে আমার কাস্টমারের চাহিদাটা কি সেটাকে মার্কেটিং যারা করে সেসব পার্সনদের আগে থেকে বুঝে নিতে হয়, এবং সেই হিসাবেই তারা যে প্রোডাক্টটা তৈরি করে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে সেই হিসাবে, এবং সেই প্রোডাক্টটা বিভিন্ন টুলসের মানে যেমন অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে বা বিভিন্ন রকম টুলসের মাধ্যমে তা কাস্টমারের কাছে উপস্থাপন করে যে তার গুরুত্বটা কী এবং সেটা কিসের জন্য ব্যবহার করা যায়। এখন হোয়াট ইজ সেলিং? সেলিং ইজ দ্য ট্রিক্স অ্যান্ড টেকনিক্স অফ গেটিং পিপল টু এক্সচেঞ্জ দেয়ার ক্যাশ এগেনস্ট দ্য প্রোডাক্টস। মানে সেলিং একটা কৌশল যার মাধ্যমে আমি আমার প্রোডাক্টটা কাউকে দিলাম এবং তার এগেনস্টে আমি তার কাছ থেকে টাকা নিলাম। তো মার্কেটিং হচ্ছে একটা কনসেপ্ট যেটা আমি প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদের অবগত করাচ্ছি, আর সেলিং কিন্তু অন্য ব্যাপার। সেলিং হচ্ছে আমি যে কৌশলটা অবলম্বন করছি বিক্রির জন্য, দ্যাট ইজ কল সেলিং। তাহলে সাধারণত আমরা অনেকে মার্কেটিং আর সেলিংটাকে একভাবে দেখি, কিন্তু এটা দেখে বোঝা গেল যে মার্কেটিং আর সেলিং ব্যাপারটা কিন্তু আলাদা, একটা কনসেপ্ট আর একটা আমার ডাইরেক্টলি অ্যাপ্রোচ করছি যেটা যেটা কৌশল যেটা বিক্রি। ফিচার্স অফ মার্কেটিং? মার্কেটিং এর বৈশিষ্ট্যগুলো কি কি? এস্টিমেটিং কাস্টমার ডিমান্ডস, নিডস অ্যান্ড ওয়ান্টস অ্যান্ড ডিজাইনিং আ প্রোডাক্ট টু স্যাটিসফাই দ্য কাস্টমার্স আর স্যাটিসফাই দ্য। মানে কাস্টমারদের চাহিদা, তাদের দরকার, কী কী চাহিদা, তাদের দরকার, তাদের পছন্দ, এই জিনিসগুলো আগের থেকে বুঝে নেওয়া এবং সেই হিসাবে প্রোডাক্টটাকে ডিজাইন করা। প্রমোটিং দ্য প্রোডাক্ট টু এডুকেট অর ইনফর্ম দ্য কাস্টমার্স বাই ইউজিং টুলস সাচ অ্যাজ পাবলিক রিলেশনস, অ্যাডভার্টাইজিং অ্যান্ড ডাইরেক্ট মার্কেটিং। অর্থাৎ কোনো প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদের অবগত করা এবং সেই প্রোডাক্টটাকে তুলে ধরা কাস্টমারদের কাছে, তার জন্য কিছু টুলস ইউজ করা হয় যেগুলো হচ্ছে পাবলিক রিলেশন, অর্থাৎ একজনের সাথে আরেকজনের যে লোকের সাথে লোকের জানাশোনা ব্যাপারটাকে, অ্যাডভার্টাইজিং যেটা আমরা জানি সবাই অ্যাডভাইস করে, এবং ডাইরেক্ট মার্কেটিং মানে সরাসরি বিক্রি যে ব্যাপারটা। আর তিন নম্বর হচ্ছে সেটিং আ প্রাইস অ্যান্ড মেকিং দ্য প্রোডাক্ট অ্যাভেলেবেল টু দ্য কাস্টমার্স। অর্থাৎ কোনো প্রোডাক্টের দামটাকে নির্ধারণ করা এবং সেটা বাজারে কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, এগুলোই হচ্ছে মার্কেটিং এর মেন বৈশিষ্ট্য। হোয়াট ইজ মার্কেটিং মিক্স? মার্কেটিং মিক্স ইজ এ মডেল অর ক্রাফটিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং মার্কেটিং স্ট্র্যাটেজি। অর্থাৎ মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা পারফেক্ট মডেল হচ্ছে মার্কেটিং মিক্স। এর আগে স্টোর অপারেশনস ভিডিওতে অনেকবার মার্কেটিং মিক্স, এই মার্কেটিং স্ট্র্যাটেজির কথা আমরা বলেছি। তো সেই মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে যে ইমপ্লিমেন্ট করার জন্য পারফেক্ট মডেল হচ্ছে মার্কেটিং মিক্স। বলছি মার্কেটিং মিক্স ইজ এ মেজর কনসেপ্ট ইন মডার্ন মার্কেটিং। মডার্ন মার্কেটিং এর ক্ষেত্রে এটা একটা মূল স্তম্ভ। ইট ইনভলভস প্র্যাকটিক্যালি এভরিথিং দ্যাট এ মার্কেটিং কোম্পানি ক্যান ইউজ টু ইনফ্লুয়েন্স কনজিউমার পারসেপশন প্রবাবলি টুয়ার্ডস ইটস প্রোডাক্টস অর সার্ভিসেস,
so that the consumer and the organizational objectives are attained. অর্থাৎ এটা ইট ক্যান ইউজ মার্কেটিং কোম্পানি তাদের প্রোডাক্টটাকে কনজিউমার তাদের প্রোডাক্টের প্রতি কনজিউমারকে প্রলুব্ধ করার জন্য যা যা করতে পারে সেই জিনিসটা এবং যা এবং এর ব্যবহার করাটাই হচ্ছে মার্কেটিং মিক্সের মধ্যে পড়ছে, এবং এর ফলে কি হচ্ছে কোম্পানি এবং কনজিউমার দুজনের চাহিদাটাই কিন্তু পূরণ হচ্ছে। সহজভাবে বলতে গেলে ধরো তোমাকে যদি কোনো প্রোডাক্টের দরকার হয়, তোমার একটা কোনো প্রোডাক্ট দরকার হচ্ছে, একটা কোম্পানি সেই ধরনের প্রোডাক্ট তৈরি করলো, করে এবার সেই কোম্পানি কি করছে তার মার্কেটিং করে মানে মার্কেটিং মিক্সের যে টুলস আছে সেই সমস্ত টুলস ব্যবহার করে তোমাকে সেই প্রোডাক্টের প্রতি প্রলুব্ধ করছে। এবার তুমি সেই সমস্ত টুলসের মধ্যে আওতায় পড়ে তুমি সেই প্রলুব্ধ হলে হয়ে সেই প্রোডাক্টটা তুমি কিনলে, ফলে কি হচ্ছে যেমন তোমার চাহিদাটাও পূরণ হচ্ছে, ঠিক কোম্পানিরও কিন্তু বিক্রি করা ওদের যে চাহিদা বিক্রি করা সেটাও কিন্তু পূরণ হচ্ছে। তো এই যে স্ট্র্যাটেজিটা এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করার জন্য যে মডেলটা ইউজ করা হচ্ছে সেটাই হচ্ছে মার্কেটিং মিক্স। আমরা এবার দেখব মার্কেটিং মিক্সের সাতটা পি, সেভেন পিস অফ মার্কেটিং মিক্স। হোয়াট ইজ পিস? পিস হচ্ছে এর যে পয়েন্ট যেগুলো আছে, যে প্রত্যেকটা পয়েন্টে যেহেতু পি দিয়ে শুরু সুতরাং এই প্রত্যেকটা পয়েন্টকে একসাথে আমরা বলি সেভেন পিস। তো সাতখানা পিস কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পিপল, প্রসেস অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট। তো এই চার এই সাতখানা জিনিসের মধ্যে প্রথম চারটে প্রোডাক্ট, প্রাইস, প্লেস আর প্রমোশন এইগুলোকে বলা হয় ট্র্যাডিশনাল ফোর পিস। মানে এই চারখানা যে ক্যাটাগরি আছে চারটে ভাগ কিন্তু মার্কেটিং মিক্সের মেন ট্র্যাডিশন মেন এই চারখানা ভাগ, এবং তারপর তার সাথে আরো তিনটে ভাগ পরে অ্যাড হয়েছে, এটা হচ্ছে পিপল, প্রসেস আর ফিজিক্যাল এনভায়রনমেন্ট। এগুলোকে আমরা বলি অ্যাডিশনাল থ্রি পিস। তো এই সাতখানা পিস সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া দেবো, কারণ এই প্রত্যেকটার আন্ডারে কিন্তু এতগুলো করে ক্যাটাগরি আছে, তো এই প্রত্যেকটা ডিটেলস যদি পড়া যায় সেটা কখনো একটা ভিডিওতে সম্ভব না, আর প্রত্যেক এক একটার পড়তে এক একটা সেশন প্রায় চলে যাবে। তো এই সেশনে আমরা প্রত্যেকটা এই সাতখানা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া এবার নেব। এবার আমরা জানবো প্রোডাক্ট কি। ইন মার্কেটিং মিক্স আ প্রোডাক্ট আর সার্ভিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রথমেই বলা হচ্ছে যে প্রোডাক্ট আর সার্ভিসটা মার্কেটিং মিক্সের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। তো অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার আ প্রোডাক্ট ইজ এনিথিং দ্যাট ক্যান বি অফার টু আ মার্কেট ফর অ্যাটেনশন, অ্যাকুইজিশন, ইউজ অর কনজাম্পশন that might satisfy a need or want. এটাকে যদি আমি সহজে বলি তাহলে ধরো তোমার কোনো একটা চাহিদা আছে, তো সেই চাহিদাটা সেই চাহিদা পূরণের জন্য বাজারে এমন একটা জিনিস আসলো, এবং আসার সঙ্গে সঙ্গে সেটা বাজারে লোকের মনোযোগটাকে আকর্ষণ করছে, আকর্ষণ করার সাথে সাথে সে বাজারে যে অধিগ্রহণ করে, যে যেটা বলে বাজারটাকে কব্জা করে নেওয়ার একটা যদি ব্যাপারটা, সে বাজারকে কব্জাও করছে এবং তোমাকে প্রলুব্ধ করছে সেটাকে কেনার জন্য, এবং তুমি সেটা কিনলে এবং কেনার ফলে এমন হতে পারে যে তোমার যে চাহিদা যেটা ছিল সেটা কিন্তু মিটলো। মানে প্রোডাক্ট আলটিমেটলি এমন একটা জিনিস যা তোমার চাহিদাটা মেটাচ্ছে এবং সে বাজারটাকে অ্যাকুইজিশন করা বা অর্থাৎ বাজার থেকে অধিগ্রহণ করার ক্ষমতা রাখে। তো অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন প্রোডাক্ট ইনক্লুড ফিজিক্যাল প্রোডাক্ট, সার্ভিস অর আইডিয়াস, এনিথিং। মানে এটা যে কোনো জিনিস হতে পারে, ফিজিক্যাল প্রোডাক্ট মানে যেমন এই পেনটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট, এবং ধরতে পারছি দ্যাট ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট। সার্ভিস বলতে হবে যেমন কোনো ব্যাংকিং পরিষেবা যেগুলো আছে দ্যাট ইজ কল সার্ভিস, সেটাও কিন্তু আমরা প্রোডাক্ট হিসাবেই ধরি। আর কোনো আইডিয়া, কোনো চিন্তা ধর, কোনো একটা কাজ করার সেটা প্ল্যান যেটা সেটাও দ্যাট ইজ অলসো কল আ প্রোডাক্ট। তো এইগুলো এটা হচ্ছে প্রোডাক্টের ডেফিনেশন। সেকেন্ড এলিমেন্ট হচ্ছে প্রাইস বা দাম। তো এটাকে কি বলছে, ইট ইজ আ সেকেন্ড এলিমেন্ট, দ্য প্রাইস হুইচ ইম্প্যাক্টস দ্য ভলিউম অফ সেলস, অর্থাৎ যা কোনো বিক্রি পরিমাণকে প্রভাবিত করছে। ইট ইজ আ ভ্যালু দ্যাট উইল পারচেস আ স্পেসিফিক কোয়ান্টিটি, ওয়েট অর আদার মেজার অফ আ প্রোডাক্ট। মানে এটা বলা হচ্ছে ধরো আমার সহজে একটা কথা বলছি, একটা বিস্কুটের মেরি বিস্কুটের ওজন হচ্ছে 40 গ্রাম একটা প্যাকেট আছে, তো এটা এটার ভলিউম। এবার এই ভলিউমটাকে প্রভাবিত করছে কেন,
বলছি তো এইটার জন্য দাম ধরো 30 টাকা রয়েছে, এবার আমি যদি ভলিউমটাকে বাড়িয়ে দিই সেই হিসাবে আমার দামটা বাড়বে, আর যদি ভলিউমকে কমাই সেই হিসাবে দাম কমবে। যদি এটা 400 গ্রামের বদলে যদি আমার 200 গ্রাম হতো, 200 গ্রাম হতো, তাহলে আমার দামটা কি, এটা দামটা অবশ্যই কমাই যেত, হয় 15 টাকা হতো। তো এটাকেই বলছে প্রভাবিত হচ্ছে, মানে ওর ভলিউমের পরিমাণের উপর ডিপেন্ড করে, যেটা বলা হয়েছে এখানে স্পেসিফিক কোয়ান্টিটি, স্পেসিফিক কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে কিন্তু ওর যে মূল্য নির্ধারণ সেটা হয়। প্লেস ইট ইজ আনাদার কি মার্কেটিং মিক্স টুল হুইচ এনকম্পাসেস দ্য ভেরিয়াস অ্যাক্টিভিটিস হুইচ দ্য কোম্পানি অ্যাটেম্পটস টু মেক দ্য প্রোডাক্ট অ্যাভেলেবল টু দ্য টার্গেট কাস্টমার্স। মানে সহজ ভাষায় যদি বলি সেটা হচ্ছে এই প্লেসটা এমন একটা মার্কেটিং টুল, যেটা মার্কেটিং মিক্স টুল, যেটা কোনো কোম্পানি তার প্রোডাক্টগুলোকে তাদের কাস্টমার হাতে পৌঁছে দেওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে। আর এটাকে বলছে প্লেস, প্লেস মিক্স ডিলস উইথ দ্য ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন অফ এ প্রোডাক্ট অফ প্রোডাক্টস অ্যাট দ্য রাইট টাইম অ্যান্ড রাইট প্লেস। মানে প্লেস মিক্স বলছে এটা ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, মানে যেটা আমি সরাসরি একজনের হাত থেকে আরেকজনের হাতে দিচ্ছি, দ্যাট ইজ কল্ড ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। তো সঠিক জায়গায় সঠিক সময় যাতে সেই ডিস্ট্রিবিউশনটা করা যায়, সেটাই হচ্ছে প্লেসের মূল উদ্দেশ্য। মানে ধর তুমি একটা উদাহরণ, তুমি চাল কিনতে গেছো, তো উদাহরণ হিসেবে তুমি যখন চাল কিনতে গেছো একটা দোকানে 5 কেজি চাল কিনতে গেছো, তাহলে প্লেসের ব্যাপারটা কি হচ্ছে যে তুমি যে দোকানে গেছো সেই মুহূর্তে তোমাকে 5 কেজি চাল দেওয়ার মতো পর্যাপ্ত চাল তার কাছে থাকতে হবে। এবার পড়বো প্রমোশন সম্পর্কে। This includes the methods to communicate the features and benefits of the products or services to its target customers. মানে কি বলছে, এটা আমার কোনো আমার কাস্টমারের কাছে একটা, এটা একটা পদ্ধতি যার সাহায্যে আমি আমার কাস্টমারের কাছে আমার প্রোডাক্ট বা সার্ভিসের যে বৈশিষ্ট্য আর তার যে উপকারিতা যা যা আছে সেটা তাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছে প্রমোশন। তো এটার এক্সাম্পল কে, যেমন অ্যাডভার্টাইজিং যেটা আমরা টিভিতে দেখি সেগুলো অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন, কোনো বা কোনো মল বা কোনো জায়গায় গেলে বিক্রির জন্য এক্সট্রা কিছু প্রমোশন ওরা করে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বিক্রির জন্য। তাছাড়া ডাইরেক্ট সেলিং, যেটা সাধারণত সেলসম্যান যে যারা আসে, তো এইগুলো হচ্ছে প্রমোশন, যেটা কোনো প্রোডাক্টকে তার বৈশিষ্ট্য আর তার যে গুণাবলী যা যা আছে তা কাস্টমারকে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। এতক্ষণ আমরা ট্রেডিশনাল 4 পিস সম্পর্কে জানলাম, এবার অ্যাডিশনাল 3 পিস। তার মধ্যে ফার্স্ট হচ্ছে পেপেল। তো সেখানে কি বলছে, ইট ইজ অ্যান এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট টু এনি সার্ভিস প্রভিশন ইজ দ্য ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট স্টাফ অ্যান্ড পেপেল। মানে যে কোনো সার্ভিস প্রভিশনের ক্ষেত্রে এটা খুবই দরকার, যার যেটা হচ্ছে খুব মানে যোগ্য লোককে নিযুক্ত করা, কোনো কাজের জন্য তার যোগ্য লোক নিযুক্ত করা। এবং শুধু তাই না, বলছে যে রিক্রুটিং দ্য রাইট স্টাফ অ্যান্ড ট্রেনিং দেম অ্যাপ্রোপ্রিয়েটলি টু ডেলিভার দেয়ার সার্ভিস আর ভেরি এসেনশিয়াল ইফ দ্য অর্গানাইজেশন ওয়ান্ট টু অবটেন আ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। মানে শুধু যোগ্য লোককে জয়েন করানোরই কিন্তু সব মেন না, তার সাথে তাকে ঠিক মতো ট্রেনিং দিতে হবে যাতে সে তার কাজটা ঠিকভাবে করতে পারে, এবং সেটা যদি সে ঠিকভাবে করতে পারে তবেই কিন্তু সেই কোম্পানি এগিয়ে যেতে পারবে। তো এটা খুব এসেনশিয়াল পিসের মধ্যে একটা হচ্ছে পিপল, অ্যাডিশনাল 3 পিস, এটা মডার্ন মার্কেটিং মিক্সের মধ্যে কিন্তু এসছে। এবার হচ্ছে প্রসেস। কি বলছে, দিস রেফার্স টু দ্য ওয়ে ইন হুইচ আর সার্ভিস ইজ ডেলিভার টু দ্য এন্ড কাস্টমার। মানে কাস্টমারের কাছে কোনো সার্ভিস কিভাবে পৌঁছাচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলছে প্রসেস। ধরা যাক তুমি একটা KFC দোকানে গেছো এবং সেখানে গিয়ে তুমি কিছু খেতে গেছো। ফার্স্টে তুমি যখন গেলে সেখানে একটা চার্ট দেওয়া আছে, সেখানে কোন খাবারে কী দাম লেখা আছে, সেটা দেখলে, দেখে তোমার পছন্দ মতো একটা খাবার কাউন্টারে গেলে গিয়ে বললে যে তুমি এই খাবারটা খেতে চাও, তো তারপর তোমাকে কী করতে হবে, তার জন্য তোমাকে আগে পে করে দিতে হবে। সে পেটা করার পর ওরা তোমাকে একটা ইনভয়েস দেবে বা সোজা কথা একটা স্লিপ দেবে যাতে তুমি কী খেতে চাও সেটা লেখা আছে, এবং তার বিল যে পেমেন্ট হয়ে গেছে আগে থেকে সেটা ক্লিয়ার। এবার তুমি সেটা নিয়ে যারা তৈরি করছে তাদের কাছে গেলে, তারা সেই বিলটা দেখলো এবং সেই খাবারটা তো তৈরি করে তোমাকে দিয়ে দিল। তো তুমি খাবারটা পাওয়ার জন্য এই যে প্রসেস যেটা চলছে, এই যে প্রক্রিয়া যেটা চলছে, সেটাকেই কিন্তু
প্রসেস বলছি। এবার 7P লাস্ট পি হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স। তো এটা হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স ইজ দ্য ট্যাঞ্জেবল পার্ট অফ এ সার্ভিস, মানে এটা সার্ভিস একটা পরিষেবা এমন একটা জিনিস যেটা ও ধরতে পারছে, ট্যাঞ্জেবল মানে ধরা যায়, তো ধরা যায় এমন একটা পার্ট। বলছে সার্ভিস কাস্টমার্স এক্সপিরিয়েন্স এ গ্রেটার পারসিভ রিস্ক অ্যাজ দে ক্যান নট রেট আ পার্টিকুলার সার্ভিস আনটিল ইট ইজ কনজিউম। মানে যখন কোনো সার্ভিস যারা নিচ্ছে, যেসব সার্ভিস কাস্টমাররা, তারা কিন্তু এটা একটা রিস্কের মধ্যে থাকে যতক্ষণ না তারা যে সার্ভিসটা যতক্ষণ না ফুলফিল হচ্ছে ততক্ষণ কিন্তু তাদের একটা রিস্ক থাকে। দেয়ারফোর সার্ভিস প্রোভাইডার শুড ট্রাই টু অ্যাটাচ অ্যান এলিমেন্ট অফ ট্যাঞ্জেবিলিটি টু দেয়ার সার্ভিস অফারিংস। মানে বলছি সেই জন্য যারা সার্ভিস প্রোভাইডাররা আছে তারা এমন একটা কিছু নথি টাইপের যেটা আছে, আমরা নথি যেটা বলি, যেটা ধরতে পারি, সেই নথি তাদেরকে ফিজিক্যাল একটা পার্ট দিচ্ছে যেটাই বলা আছে যে তারা এই সার্ভিসটা পেয়েছে। সহজে বলতে গেলে ধরো তুমি কোনো একটা জামা কাপড় দোকানে গেলে, জামা কাপড়টা কিনলে, কিনে তুমি পেমেন্ট করে দিলে, তো তোমার হাতে কিন্তু সেখানে জামাটা রয়েছে, তুমি জামাটা ধরে রেখেছো এবং সেই হিসেবে তুমি পেমেন্টটা করছো, মানে তুমি এটা জানো যে তুমি এটা শিওর একটু প্রোডাক্টটা তুমি পাচ্ছ। কিন্তু যখন তুমি ওই জামাটাই অনলাইনে অর্ডার করলে এবং তুমি পেমেন্ট করে দিলে, তোমার কাছে কিন্তু একটা রিস্ক রয়েই গেল যতক্ষণ না তুমি প্রোডাক্টটা হাতে পাচ্ছ, তুমি টাকা পেমেন্ট করে দিলে। এবার সেই জন্য ওরা কি করছে, যখন পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে ওরা তোমাকে একটা বিল দিচ্ছে বা ইনভয়েস দিচ্ছে, যাতে বলা হচ্ছে যে তুমি এই জামাটা কিনেছো এবং তার জন্য তুমি অলরেডি পেমেন্ট করে দিয়েছো। তো সেই যে তোমার যে নথি যেটা দিচ্ছে, যে কাগজটা তুমি পাচ্ছ, পেপারটা পাচ্ছ, দ্যাট ইজ কল দ্য ফিজিক্যাল এভিডেন্স। তো আজকে আমরা মার্কেটিং মিক্স এই 7খানা পি সম্পর্কে জানলাম এবং মার্কেটিং মিক্সটা কি সেটা জানলাম। আর এই 7টা পি কিন্তু যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমরা যেটা করি, সেই স্ট্র্যাটেজির মূল ভিত্তি কিন্তু এই 7টা পি। আর যে কোম্পানি এই 7টা পিকে যত ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে, তারা তত ভালোভাবে তাদের স্ট্র্যাটেজিটা তৈরি করতে পারবে এবং সেই হিসাবে তাদের যে কোম্পানির গ্রোথও কিন্তু বাড়বে। তো আজ এ পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে অবশ্যই আসছি।